হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো এবং সুস্থ আছো। তো চলো, আমার ব্লগটা আমি এখন থেকে শুরু করছি, তোমরা এন্ড পর্যন্ত দেখতে থাকো। বন্ধুরা, বেশি কিছু শেয়ার করবো না, অল্প কিছু সংসারের কাজকর্ম শেয়ার করবো। কেননা কালকের থেকে, মানে কালকে বলে সরি, আজকে 2-3 দিন থেকে আমার প্রচণ্ড শরীর খারাপ। কিছু খেতে পাচ্ছি না, শুধু জল খাচ্ছি, পেট ফেঁপে রয়েছে। কি বলবো, তো আমার হাড়গোড় দেখো বেড়ে কতটা কি অবস্থা হয়েছে। চোখমুখের অবস্থা দেখে তোমরা বুঝতেই পারছো। তো চলো, গরমেতে কম বেশি সবারই শরীর অসুস্থ হচ্ছে, আমি বুঝতে পাচ্ছি, দেখছি মোবাইলে। তাছাড়া আদার্স যে আমাদের পাশের বাড়ির লোক রয়েছে তাদের সবারই। তো চলো, আজকে রান্নাটা পর্যন্ত করতে পারিনি সকালে। তো চলো বিছানা উঠাবো এখন, ঘড়িতে এখন 9টা বাজে। তো বিছানা উঠাই, তারপরে কী কী কাজকর্ম করি। তো চলো ছোট্ট একটা ব্লগ দেওয়ার চেষ্টা করি, কি আর বলবো। তো চলো বিছানাটা উঠাবো। কালকে যে বন্ধুরা রাত্রটা গেল জানো, সারাটা রাত ঘুমাতে পারিনি, শুধু ছটফট আর ছটফট করে রয়েছি। শরীর ব্যথা, হাত পা মুচড়ে ধুয়ে ভেঙে যাচ্ছে, এই অবস্থা করে আমার কালকে সারাটা রাত গেছে। দেখি সংসারের কাজকর্মগুলো, বাকি কাজকর্মগুলো করে তারপরে একটু শুয়ে থাকবো। তো বন্ধুরা, আমার বিছানাটা তোলা হয়ে গেছে। দেখো আমি যে 2 দিন কিছু খাচ্ছিলাম না, শুধু এটাই খাচ্ছিলাম, জল খাচ্ছিলাম আর এই যে কি বলে এটা, স্প্রাইট নাকি, এটা খেয়ে একটু মানে শরীরটাকে যে বাঁচিয়ে রাখতে হয় সেই এনার্জিটা পাচ্ছিলাম। তো এখনো একটু খেয়ে নেবো, গলাটা শুকিয়ে যাচ্ছে। জানি না এটা খেলে ভালো হবে কি আরো বেশি খারাপ হবে, তো তোমরা কমেন্ট করে বলো। কাজকর্মগুলো করি, ঘর বাড়ির খুব খারাপ অবস্থা। একটা দিন সংসারের কাজ সকালে না উঠে করলেই খুব খারাপ অবস্থা হয়ে যায়। চলে আসলাম একটু বাইরে, দেখো এই কাপড় চোপড়গুলো কালকে ধোয়া হয়েছিল, হালকা ভিজে রয়েছে, তো ওগুলো আমি শুকাতে দিব। তো কালকে মা এসেছিল, তো আমি কালকে তো ব্লগ করতে পারিনি, একদমই শরীর অসুস্থ ছিল, তো ব্লগ করা আর হয়নি বন্ধুরা। তো চলে এসেছি বাইরে, কাপড় শুকো দেবো। তো বন্ধুরা, কাপড় শুকো দিয়ে চলে আসলাম বাড়িতে। দেখো বাটি জল নিয়ে আসলাম, বারান্দাটা মুছতে হবে, আর ওদিকে সোনামা এসেছে। এই দেখো, এই দেখো সোনামা। তাই আমার সোনামা কি বললো তোমরা বুঝতে পারলে? তো বন্ধুরা চলো
একটু রান্না করে চলে যাই। বাসনপত্র গুলো ধুতে হবে, তোমাদের দাদা ভাই মেয়ে খেয়ে কাজে চলে গেছে, তোমার থাকবেন তো ফার্স্টে এখানে না, পরে গুছিয়ে মুছে টুছে পরে ধুতে নিয়ে যাবো। আর পরে ঝাড়ু নিয়ে চলে আসুন ঘরে, কাজগুলো করতে পারবে বলো? তবুও রান্না করেছে, সেদ্ধ ভাত করে ওরা খেলো, আমাকে খেতে বলেছে, ভাত করে রেখে গেছে, আমি তো একদমই খেতে পাচ্ছি না, তো বাইরে রাখি। পরে আবার গল্প করছি তোমাদের সঙ্গে। এদিকে সোনামাও ঘরে চলে আসলো, ওই দেখো ও দিদুন জুতাগুলো কিনে দিয়েছে, ওই জুতাগুলো পরছে, ওই দেখো বুঝেছ তো বন্ধুরা। আমার ওই রুমটা তো অনেকক্ষণ আগেই ঝাড় দেওয়া হয়ে গেছে, তো দেখো আমি এখন এই রুমটাকে ঝাড় দিয়ে নিয়েছি, কতটা বুঝতে পারছো জানি না, এটাও হয়ে গেছে, তো চলো এখন বাইরের কাজকর্মগুলো করি। তো বন্ধুরা তোমাদের সঙ্গে গল্প করতে করতে তো ভুলেই গেছি যে সকাল সকাল টাইমে মানে ভোর ভোর টাইমে হলো বৃষ্টি। বৃষ্টি তো সে বৃষ্টি নয়, একদম কি বলে শিল পড়লো, এত পাথর পড়লো আর কি বলবো। সকাল টাইমে তোমাদের কাদের কাদের ওখানে হয়েছে তোমরা কমেন্ট করে বলো। আর দেখো সোনামা বারান্দায় খেলছিল, তো আমি বললাম এখানে একটু খেলো, আমি বারান্দাটা মুছবো, তো দেখো বসে বসে খেলছে আমার মেয়ে। তো বন্ধুরা যেহেতু শরীরটা খারাপ, আমি মুছে মুছে অনেক মানে হাত দিয়ে অনেকক্ষণ সময় ধরে মুছবো না, তো ঝাড়ু দিয়ে মুছে তুলে নিয়েছে। এখানে দাঁড়িয়ে বলো তো সোনামা বাঁশি বাজিয়ে দেখাচ্ছে দেখো। তো বন্ধুরা আমার সব বারান্দা কমপ্লিট হয়ে গেছে দেখো, সম্পূর্ণ বারান্দা এখন সিঁড়িটাও হয়ে গেছে, চলো আরো একটু জল লাগবে কলের থেকে নিয়ে আসি, তো চলো যাই, হাঁপিয়ে যাচ্ছি কাজ করতে করতে।
বৃষ্টি হয়েছে, দেখো বাড়ি ঘরের কি অবস্থা। বৃষ্টি হলে পরে একবার ধুয়ে নিয়েছি, যেহেতু একটু ভালো করেই ধুতে হয়, তো এখন ভালো থেকে ভালো জল নিয়েছি, আবার ধুয়ে দিচ্ছি। তো কাজ করবো তো একবার পরিষ্কার পরিচ্ছন্নতা করেই করবো, এমন কাজ করবো যে দেখলে পরে ইচ্ছা হবে কি করলাম, আবারও নোংরা লেগে রয়েছে। গরম আসতে ইচ্ছে করছে, চোখে মুখে জল দিয়ে নিই। ওই দেখো সোনামা ওখানে রয়েছে, বাবা জল নিয়ে মুছেছি তো, একদম পিচ্ছিল রয়েছে, তুমি একটু ভালো করে খেলা করো। হ্যাঁ নেমো আস্তে আস্তে, নাহলে পড়ে যাবো বাবাই। হ্যাঁ ওটা ধরে ধরে নামো। তো চলো ঝাঁটিতে চলে যাই। তো কলের পরে আসলাম বন্ধুরা, দেখো ঝাড়ফাড় দিয়ে লেপে থেপে হাঁপিয়ে যাচ্ছে, একটু কাজ করে একটু শুভ ঘরে গিয়ে দেখো কাঁঠালগুলো কতটা বড় হয়েছে, কতটা কিউট লাগছে না বলো। দেখো কাঁঠালগুলো কতটা বড় হয়েছে, কতটা কিউট লাগছে। কলের পরে আসলাম ঝাড়ফাড় দিয়ে লেপে থেপে, তাই তোমাদেরকে একটু কাঁঠালগুলোকে শেয়ার করে দিলাম। ভাবলাম একটু লেবুগুলোকেও শেয়ার করে দিই, দেখো এখনও একটুকু রস হয়নি, সবে ছোট। এগুলো যখন মানে পুরাট হবে না, তখন এতটা রস হয়, মানে কি বলবো আর বন্ধুরা, কিছু বলার নেই। তো চলো বন্ধুরা একটু কলের পরে আসলাম, চলো মুখটাকে একটু মুখে একটু জল দিয়ে দিলাম, জল নিয়ে ঘরে চলে যাচ্ছি। জলটাকে ঘরে রেখে একটু জল খেয়ে নিচ্ছি। আর শরীর চলছে না বন্ধুরা, একটু শুভ মুখে। তো বন্ধুরা চলে আসলাম ঘরে, তো দেখো ফ্যানটা চালিয়ে নিয়েছি, তো আমি একটু বসবো ফ্যানের নিচে, একটু ফ্যানের নিচে বসবো, মুখটাকে একটু মুছে নিচ্ছি। চুলটার অবস্থা খুব খারাপ, খুব খারাপ হলে বাধ্য হতো, কিন্তু আমার চুল বাঁধার মতো এখন এখন আর শক্তি নেই, এখন একটু শুভ। আমি ব্লগটা আমি এখানে শেষ করবো, যদি ভালো লাগে বন্ধু, কষ্ট করে আজকে ব্লগ বানালাম, জানো জানি না ভালো হয়েছে কি খারাপ হয়েছে, তো যদি ভালো লাগে একটু তোমাদের মন ছুঁয়ে যায় আমাদের এই গরিব ঘন্টার ভিডিও, তাহলে একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর যাদের কাছে ভিডিওগুলো যাবে, শুধু স্কিপ না করে একটু আমাকে ওয়াচ টাইম দিয়ে দেবেন। আর হচ্ছে দেখো মেয়ে, আমি তো বাইরে কাজ করছিলাম, তো দেখো মেয়ে একদম সুটকেসের এই যে এগুলো ফুলে ফুলে রেখে
বাইরে খেলা করছি, তো আমি এটা বন্ধ করে দিলাম আর হচ্ছে ভিডিওটা আমি এখানে শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো।